ভগবান শ্রীকৃষ্ণই মানুহে খাদ্য গ্রহণ করার সময়ত কি কি কথার উপর গুরুত্ব দিব লাগে এই বিষয়টির উপর মহত্বপূর্ণ জ্ঞান দিছে। কেনেকুয়া ধরনের খাদ্যই মানুষের জীবনক কষ্ট দিয়ে, কোনটো দিকত বহি খাদ্য খালে মানুষের আয়ুষ কমি যায়, কেনেকুয়া ধরনের খাদ্য খালে মানুষের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়, ইয়ার লগতে বাস্তুশাস্ত্রতো খাদ্য গ্রহণ করার কিছুমান নিয়ম দিয়া আছে, এইবর পালন করা আবশ্যক হয়। বাস্তুশাস্ত্রত কৈছে যে মানুহে খাদ্য গ্রহণ করার সময়ত মুখখন সঠিক দিকত রাখিব লাগে। ভুল দিকত মুখ করে খাদ্য গ্রহণ করলে মানুষের জীবনত ইয়ার বেয়া প্রভাব পড়ে। আজির এই ভিডিওটোত আমি খাদ্য গ্রহণ করার সময়ত কোনবোৰ কথার উপর গুরুত্ব দিব লাগে আলোচনা করিম, আর এইখিনি কথা আপুনি জনাতো খুব প্রয়োজন। যদি খাদ্য গ্রহণ করার সময়ত পরিয়ালর সদস্যসকলে এইখিনি কথা মানি চলে, সেইখন ঘরত কেতিয়াও কাজিয়া পেচাল নহয় তথা সুখ তথা দুঃখ দরিদ্রতা সেইখন ঘরলৈ নাহে, আর মা লক্ষ্মীর কৃপাত ঘরলৈ সুখ সমৃদ্ধি আহে, লগতে পরিয়ালর সদস্যসকলের স্বাস্থ্য ভালে থাকে। সেয়েহে বাস্তুশাস্ত্রর এইবোৰ নিয়ম আমি নিশ্চয় পালন করব লাগে। নমস্কার বন্ধুসকল, স্বাগতম জানাইছো আপনার আপনার আপন চ্যানেল আসামিস অ্যাস্ট্রোলজিলৈ। ভিডিওটো যিমান পাৰে শেয়ার করে দিব আর কমেন্ট বক্সত লিখিব জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ। আহক এতিয়া ভিডিওটো আরম্ভ করো। এতিয়া আহক জানি লওঁ মানুহে খাদ্য গ্রহণ করার সময়ত কোনবোৰ দিশের উপর গুরুত্ব দিব লাগে। ভগবান শ্রীকৃষ্ণই কৈছে যে মানুহে কেতিয়াও আনৰ ভাগৰ খাদ্য খাব নালাগে। যিদৰে সুদামাই নিজৰ মিত্ৰৰ ভাগৰ খাদ্য খাইছিল, যাৰ ফলত তেওঁ দৰিদ্ৰতাৰ সন্মুখীন হৈছিল, মানুহে কেতিয়াও আনক ভোকত ৰাখি নিজে খাদ্য গ্ৰহণ কৰিব নালাগে। নিজৰ চৰণত অহা পশু পক্ষী তথা মানুহক খাদ্য দিয়াৰ পিছতে নিজে খাদ্য গ্ৰহণ কৰিব লাগে। খাদ্য ভগাই খালে ব্যক্তিয়ে পুণ্য লাভ কৰে, ইয়াৰ ফলত মা লক্ষ্মী সন্তুষ্ট হয়। বাস্তুশাস্ত্র অনুসরি ফাঁসিয়া পাত্রত খাদ্য গ্রহণ করাটো অশুভ মানা হয়, ইয়ে দুর্ভাগ্য নিমন্ত্রণ দিয়ে। খাদ্য সদায় চাফ চিকুণক রখা পাত্রতে খাব লাগে। একাদশীর দিনা নিরামিষ খাদ্য গ্রহণ করব লাগে। শাস্ত্র অনুসরি একাদশীর দিনা মাছ মাংস সেবন করব নালাগে, কেবল নিরামিষ খাদ্যই গ্রহণ করব লাগে। খাদ্যক অপব্যয় করা তথা বেয়া করাটো শাস্ত্রত অনুচিত কৈছে, ইয়ে ধ্বংসর কারণ হব পাৰে। সেয়েহে নিজের খাদ্যর পাত্রত যিমানখিনি খাব পাৰে সিমানখিনিয়ে লব লাগে। খাদ্য খোৱাৰ পিছত থালত হাত ধুব নালাগে, এইটো অন্ন অপমান করার দরে হয়, এইটো ফুলতেও করিব নালাগে। বিছনাত বহি কেতিয়াও খাদ্য খাব নালাগে, ইয়ার ফলত ব্যক্তির নানা ধরনের রোগ হব পাৰে। খাদ্য সদায় মাটিত বহি অথবা আসনত বহিয়ে খাব লাগে। খাদ্য খাই থাকার সময়ত বেশি কথা কব নালাগে তথা কাকো গালি দিব নালাগে, ইয়ার ফলত ব্যক্তির জীবনলৈ দুর্ভাগ্য নামি আহে। আহক এতিয়া জানি লওঁ খাদ্য গ্রহণ করার সঠিক দিকের বিষয়ে। বাস্তুশাস্ত্র অনুসরি পূবমুয়া হয়ে খাদ্য গ্রহণ করলে ব্যক্তিয়ে সকলো রোগের পর মুক্তি লাভ করে তথা মানসিক শান্তি আহে। যিকোনো রোগ হয়ে থাকা ব্যক্তিক পূবফালে মুখ করে খাদ্য খাব দিব লাগে, ইয়ার ফলত রোগের পর মুক্তি লাভ করিব পারিব। কারণ পূব দিকটো হল সূর্য উদয় হওয়া দিক, ইয়ার ফলত সেই ব্যক্তির সকলোবোৰ রোগ ভাল হয়ে যাব। যদি কোনোবা ব্যক্তিয়ে ব্যবসায়ত উন্নতি করব বিচাৰে তথা কোনোবা ব্যক্তিয়ে যদি চাকরির সন্ধানত আছে, তেনেহলে সেই ব্যক্তিয়ে উত্তরমুয়া হয়ে খাদ্য খাব লাগে। উত্তর দিকটো হল মা সরস্বতীর দিশ, সেইবাবে তেওঁ কার্যবোৰত সফল হব পাৰিব। দক্ষিণ দিশৰ ফালে মুখ কৰি খাদ্য কেতিয়াও নাখাব, এইটো মৃত্যুৰ দিশ বুলি মানা হয়। প্রতিদিনে দক্ষিণমুয়া হৈ খাদ্য গ্রহণ করলে ব্যক্তির কম বয়সতে মৃত্যু হব পাৰে, সেয়ে দক্ষিণ দিশৰ ফালে মুখ কৰি ভোজন করাটো অনুচিত মানা হয়। পশ্চিম দিকৰ ফালে মুখ কৰি খাদ্য গ্রহণ করাটো উচিত মানা হৈছে। ধন ধান্য তথা সুখ সমৃদ্ধির বাবে মানুহে পশ্চিম দিকৰ ফালে মুখ কৰি খাদ্য গ্রহণ করব লাগে। এনেকৈয়ে আমাৰ শাস্ত্রত খাদ্য গ্রহণ করার নিয়মবোৰ দিছে। ভিডিওটো কেনেকুৱা লাগিছে কমেন্ট বক্সত জনাব। আমি আহিম আকৌ এটা নতুন ভিডিওত, তেতিয়ালৈ নমস্কাৰ।